নমস্কার বন্ধুরা, আপনাদের চ্যানেল পপি কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। কয়েকদিন আগে আইসক্রিম করে দেখিয়েছিলাম তিন রকম, তো আপনারা সবাই খুব পছন্দ করেছেন। আপনাদের মধ্যে অনেকেই অনুরোধ করছেন আরও নতুন ধরনের আইসক্রিম তৈরি করে দেখানোর জন্য। আর এখন যা গরম পড়ে গেছে, আইসক্রিম ছাড়া অন্য কিছু যেন মাথায় আসে না, তাই আজকে আমি আবার তিন রকমের আইসক্রিম নিয়ে চলে এসেছি। আজকে আমি বানাবো লিচি ডিঙের আইসক্রিম, জেমস চকলেটের আইসক্রিম, আর বানাবো আমসত্ত্বের আইসক্রিম। আজকেও কিন্তু তিন রকম আইসক্রিমের আপনারা তিন রকম স্বাদ পাবেন, অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন। জেমস আছে মানে বুঝতে পারছেন তো বাচ্চাটা কত ভালোবাসবে আইসক্রিম খেতে। আইসক্রিম বানাতে বানাতে তো তোমার বাচ্চাটা সব শেষ করে দিবে। হ্যালো হ্যালো, কিছু তো বলো। এই বাচ্চা আইসক্রিম খাবো, হলে খাবো। এই বয়সে আইসক্রিম ঠান্ডা লাগবে? ঠান্ডা লাগে তার তো ঔষধ আছে। আইসক্রিম খাবি গোলা থেকে পেট পর্যন্ত পুরো ঠান্ডা হয়ে যাবে একদম। ঠান্ডা হয়ে গেলেই বা, আমার তো ঔষধ আছে। স্নিগ্ধা, প্যাকেটটা কেটে দি, দে তারপরে খাবি। হাই কেটে ফেলছি। তুই খাবি নাকি? হ্যাঁ, তুই চুপচাপ আছিস কেন? না, বাচ্চাগুলোকে একটু করে দিতে হবে। ঋষির কি লাগবে? না না, ঋষিকে দিতে হবে না, ওই বাচ্চাটাকে দাও। দাদুকে না, আমার এমনিতে খেতে ভালো লাগে না সত্যি। ও দাদু, দুজনে ভাগ করে খাওয়া নাও। এনে দাও, কোনটা নিবি? নে এই আমসত্ব খেতে ভালো লাগে, কিন্তু আজকে আবার পপির এই আমসত্ত্বর আইসক্রিম করবে। হ্যাঁ, সেটা আরও খুব ভালো লাগবে। আমসত্ত্ব আইসক্রিমের জন্য আমসত্ত্ব নিয়েছি, আর লিচু আইসক্রিমের জন্য লিচি ড্রিঙ্ক নিয়েছি, জেমস চকলেটের আইসক্রিমের জন্য জেমস নিয়েছি। আমসত্ত্ব খেয়ে পা নাচাচ্ছে দেখো, আঙুলগুলো দেখো, খুব মজা লাগছে, আবার আঙুল চাটছে। আইসক্রিমের জন্য এখানে আমি দুধ নিয়েছি, প্রথমে দুধ ভালো করে গরম করে নেব। দুধ আমি এখানে আইসক্রিমের জন্য গরুর দুধ নিয়েছি, আপনারা প্যাকেট দুধও নিতে পারেন, আর গুঁড়ো দুধ হালকা গরম জলে গুলিয়েও নিতে পারেন। আম সত্তগুলো গ্রেট করতে হবে। গ্রেট করবে? হ্যাঁ, গ্রেট করে না। এই আম সত্ত তো আপনারা যে কোনো ফল দোকানে পেয়ে যাবেন, আর আম সত্তর খুব বেশি দাম নয়, কম দাম। দুধ ফুটিয়ে ফুটিয়ে বেশ ভালো করে একটু ঘন ঘন করে নিতে হবে। এর নাম হচ্ছে সপ্তর্ষি, আমার দাদার ছেলে, আর অর্জুন এখন মাস্টার এসে বাড়িতে ও পড়ছে, ও এখন আসতে পারবে না। এদিকে আমার দিকে, ওই দিকে ক্যামেরার দিকে, ক্যামেরার দিকে তাকা তাকা, হাস হাস। তোর নাম কি? পপি, ওইটাও কি গেট করে নেবো? না, ওইটা থাক, ওটা পরে লাগবে। এই দেখুন, দুধ খুব ঘন করে নিয়েছি, আইসক্রিম হলে খুব ভালো লাগবে খেতে। এবার ঢেলে নেব। আইসক্রিম বানানোর আগে দুধ খুব ভালো করে ঠান্ডা করে নিতে হবে। বাদামগুলো আমি কুচি কুচি করে কেটে নেবো। আইসক্রিম বানানোর জন্য চিড়ে নিয়েছি, চিড়েগুলো ভালো করে জল দিয়ে ধুয়ে নেব। গরমে হাবি যায়নি, কি হচ্ছে? তার জন্য তো পপি আইসক্রিম করছে, তোমাকে খাওয়াবে, খাই আগে তারপর তো ঠান্ডা হবে। গরমে নিস্তেজ হয়ে পড়ছে দাদু। কিছু বলো, জল দিয়ে খানিকক্ষণ ভিজিয়ে রাখবো। এতক্ষণ পরে আপনারা এর আওয়াজ পেলেন, মানে কথা বেরোলো মুখ থেকে। বস বস, বসে পড়ো, বসে পড়ো, একটু বাদাম দাও তো। এনে এনে বাদাম। তিন রকম আইসক্রিমের জন্য সব কিছু রেডি হয়ে গেছে, এবার তিন রকম গোলা তৈরি করে নেব। এখানে তিনটে বাটি আমি রেডি করে নিয়েছি। তো কি এতক্ষণে একটা জিনিস দেখাইনি, দেখাচ্ছি, দাঁড়া দেখো, এই দেখ কি জিনিস, এই যে রে, হাওই সেদিকে হনুমান স্ত্রী, আই দাদু ফুলকি দিচ্ছে, আই 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 আই, হ্যালো কি, হ্যালো দাদু, ক্যামেরার দিকে তাকা, হ্যালো, এই যে হিরো হিরো লাগছে গো। কোন হিরোর মতো লাগছে আমাকে জানাবেন আপনারা,
হ্যালো 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 কি গেল কি হিরোর মতো মিলিন চক্রবর্তী তুমি কি সিনেমায় যে ভিলেন থাকে গো যারা খজরার পাঠ করে ওই বাবা আমার ভিলেনের মতো চিড়েগুলো খুব ভালো করে ভিজে গেছে, এবার আমি এতে দুধ দিয়ে দেব। চিড়েগুলো দুধে আর একটু ভালো করে ভিজে যাক, আর যে দুধটা রয়েছে পুরোটাই এই বাটিতে দিয়ে দেব। এবার এই গ্রেট করে রাখা আমসত্ত্ব দুধে দিয়ে দেব। দুধ আর আমসত্ত্ব একসঙ্গে ভালো করে মিশিয়ে নিয়ে একটা থকথকে ব্যাটার বানাবো। ও ভিলেন ও সাই, হ্যালো, একা সানগ্লাস পরে বসে আছো, নাই কাকে একটু পরে দিবে তো দেখবো কেমন লাগে। আর তো থাস তো থাস তো থাস তো তোমার সাংঘাস আমার দরকার নেই বাবা, আমাকে আমার বর কিনে দিবে। এই দেখুন দুধের সঙ্গে আমসত্ত্ব খুব ভালোভাবে মিশে গেছে, আর দুধের রংটা দেখুন হালকা হলুদ হলুদ হয়ে গেছে। এবার আমি লিচুর আইসক্রিমের জন্য গোলাটা তৈরি করব। চিনি দেব প্রথমে, চিনি, বিট লবণ, এখানে আমি পাতিলেবু নিয়েছি, পাতিলেবু নিচুড়ে রসটা দিয়ে দেব। এবার আমি এই লিচি ডিমগুলো সিল কেটে দিয়ে দেব। চিড়ে খুব ভালো করে দুধের সঙ্গে গুলে গেছে, ওপর দিয়ে চিনি দিয়ে দেব। চটকে চটকে চিড়েগুলো খুব ভালো করে মেখে নেব, তারপর একটা থকথকে ব্যাটার তৈরি করব। এটা লিচু আইসক্রিমের জন্য বানিয়েছি, এটা জেমসের আইসক্রিমের জন্য বানিয়েছি, আর এটা আমসত্ত্ব আইসক্রিমের জন্য বানিয়েছি। তিনটে গোলা একদম রেডি। লিচি ডিঙের সঙ্গে চিনি আর বিট লবণ একসঙ্গে বেশ ভালো করে মিশিয়ে নিয়েছি। ওইগুলো কোথায় পেয়েছো? আবার সেই আগের বছর আইসক্রিম বানিয়েছিলাম, রেখে দিয়েছিলাম গুছি। ও সেইটা? হ্যাঁ। প্রথমে আমি লিচুটা দেব। এবার আমি চিড়ে দেব। দুটো গোলা তো দিয়ে দিয়েছি, এবার আমসত্ত্বর গোলা দিয়ে দেব। এই ওইটা আর দিবিনি একদম, এই যা কাটছিস এগুলো হয়ে যাবে। যখন আমসত্ত্বর আইসক্রিমটা খাওয়া হবে তখন এই আমসত্ত্ব কুচি গুলো মুখে পড়বে, তখন আইসক্রিমটা খেতে আরো ভালো লাগবে। বুদ্ধিকে বলি আমি। এবার দেখো না, এইবার চিড়েরটায় এই জেমস গুলো দেবো। আমার ওইগুলো? হ্যাঁ। কোথায় দিয়ে এত বুদ্ধি এলো? আমার তো মনে হয় বাচ্চাগুলো জেমসের লোভে এই চিড়ের এই আইসক্রিমটা খাবে। এই যে জেমস গুলো সব বের করে নিয়েছি, এবার এই জেমস গুলো একটা একটা করে দিয়ে দেবো ছড়িয়ে ছড়িয়ে। এইভাবে একটা কাঠি নিয়েছি, এই জেমস গুলো ভালো করে ছড়িয়ে নেবো। আমি কিন্তু এই দেখুন সব মোল্ডে ঢেলে নিয়েছি, আর দেখতে কত সুন্দর লাগছে এখনই। আইসক্রিম হওয়ার পর আরও সুন্দর লাগবে দেখতে। ওপর দিয়ে পেস্তা কুচি ছড়িয়ে দেব।
এইগুলোর উপর দিয়ে আম সত্ত্ব কুচি দিয়ে দেব। এবার আমি কাপের মুখে সমান করে পলিথিন কেটে নিয়েছি, পলিথিন দিয়ে ভালো করে গাডার দিয়ে আটকে নেব মুখগুলো। সব আইসক্রিম তৈরি হয়ে গেছে, এবার ডিপ ফ্রিজে 6-7 ঘন্টা রেখে দেব। তাহলে ফিরে আসছি 6-7 ঘন্টা পর। চলো দাদু, ধরো না গো থালাটা, ধরো খেলে দিয়ে আনি। হ্যালো হ্যালো, আইসক্রিম হয়েছে ভালো? আইসক্রিম হলো ভালো, খাবো ভালো, এবার যাবো ভালো। এবার আইসক্রিম জুমতে ডিপ ফ্রিজে রাখতে হবে, কালকে সকালে খাবো।7-8 ঘন্টা ডিপ ফ্রিজে রেখেছিলাম, আইসক্রিম খুব ভালোভাবে জমে গেছে, এবার খাপ থেকে বের করে নেবো। খুলো খুলো এই যে লিচি রিঙের আইসক্রিম, এই যে জেমস চকলেটের আইসক্রিম। ও শুধু জেমস? এই হচ্ছে আমসত্ত্বর আইসক্রিম। আরে দাঁড়া সবাই, একটা একটা নে, কেউ না নিবি? অর্জুন আগে জেমসেরটা নিয়েছে। হাই দিসিও জেমস, ওদিকে আগে দাও। মানে তোরা নে ও দাদু আমসত্ত্বর আইসক্রিম খুব ভালো দিন। এবার আমি 4 কাপের আইসক্রিম গুলো বের করে নেবো। দিদি হাত লাগাও তাড়াতাড়ি। আইসক্রিম বাচ্চাদের খুব পছন্দের, সেই জন্য যখনই আমি আইসক্রিম বানাই সব বাচ্চাদের ডেকে নিয়ে আসি। এই যে এই আইসক্রিম গুলো 4 কাপে বসিয়েছিলাম, এইগুলো ভালো হয়েছে। নুনটা এপাশ ওপাশ হচ্ছে, ওর ধান্দা কাল আর একটা নিবে, আগে ওটা শেষ কর, আবার দেবো, শেষ কর দেবো। লিচু ডিঙ্কের আইসক্রিমটা কিন্তু খুব ভালো লাগছে, জানেন লিচুই খাচ্ছি, জানি আজকে গলা ধরবে তাও খাচ্ছি। এই দেখো ই গোটা মুখটা দেখো কি করে ওইখানে ফেলে দিয়েছিস, কেমন লাগলো আইসক্রিম? ভালো লাগছে। হ্যালো, খুব ভালো লাগছে। এই দেখো জেমসটা খসে পড়তেছিল, এই হাতে করে ধরে ফেলছে। এই চকলেট মিষ্টি, ভালো লাগছে।